প্রাইজ জানি কত? 51,000, হ্যাঁ একটা শোনাচ্ছেন হ্যাঁ, এবং আরো মিনিট পার মিনিট, পার মিনিট হ্যাঁ 1,000 করে, 1,000 করে, হ্যাঁ মানে তো যাই হোক, মানে প্রাইজ ভালোই আছে কি? হ্যাঁ প্রাইজ ভালো আছে, প্রাইজের জন্য কিছু নাই। আচ্ছা দেখুন কারা লাগবে, কারা খেলা দেখাবে, তবে তো হার জিত। অবশ্যই অবশ্যই, আমার যদি না লাগে তো ও প্রাইজ আমাকে কি করে দিবে? না নমস্কার বন্ধুগণ, আপনারা এখন দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল সাধন ব্লগ ইউটিউব চ্যানেল। আর এই চ্যানেল পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই স্বাগত, স্বাগত জানাই আজকে এক বিখ্যাত আপডেট হয়ে গেছে আগত। আপনারা জানেন যে একবারে সোনার চেন এবং তার সাথে 51,000 টাকার প্রাইজ ধরেছেন বিখ্যাত রসিক মিসিডির সন্তোষ মাতো। তো সেই কারার সাথে কিন্তু জোড়া কনফার্ম করার জন্য অর্থাৎ নাম জমা করলেন এক মহারসিক। তো সেই মহারসিকের কাছ থেকে আমি সাক্ষাৎকার পর্ব তুলে ধরতে চলেছি, আপনারা দেখতে থাকুন ধৈর্য ধরে, আমি দেখাচ্ছি এবারে। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার। নমস্কার। আচ্ছা তো আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম হচ্ছে রবিলোচন কুমার, গ্রাম মিসিদ্ধি, আচ্ছা আরসা থানা, জেলা পুরুলিয়া, পোস্ট অফিস ঝুঁঝকা। আচ্ছা তো আপনার এখন কাড়া কিরকম আছে? কাড়া মোটামুটি ঠিকই আছে। আচ্ছা তো এই কাড়াটা এবছর কবার লাগাচ্ছে? এই কাড়াটা লাগাই নাই। লাগান নাই? না। আচ্ছা মানে কোনো দিন লাগান নাই? না, গায়ে লাগাইছিলি, সেটা লাগাইছিলি শুক্লা মোহনপুর। শুক্লা মোহনপুর? হ্যাঁ, ওয়ার সাথে গায়ে লাগাইছি। তারপরে কিন্তু কার আমি ঘুরে বছর মেলা করলি তখন আমি জ্বর পাই নাই। আচ্ছা, পরের বছর যখন কল্যাণ মেলা তখন জ্বর পাই নাই, মানে এই বছর? হ্যাঁ, এই বছরটা কেউ জ্বর দেয় নাই। আচ্ছা তো এই যে আপনি এখন জোড়া ধরুন গ্রামে পায় না, তো এখন আপনি কোথাও কি কাড়াটা নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, কাড়াটা আমি জোড়া করতে এস্টিমেন্ট নিয়েছিলি সন্তোষ মাহাতো মিসিরজি। আচ্ছা, ওয়ার সঙ্গেই আধার কার্ড জমা করেছি। আচ্ছা, টামনা থানা? হ্যাঁ, টামনা থানা। ওনার কাছে আধার কার্ড জমা করলে? হ্যাঁ, আধার কার্ড জমা করেছি। আচ্ছা তো আপনি আধার কার্ড জমা করার পর কিরকম ভাবছেন যে আপনার কাড়ায় জোড়া পালে কিরকম খেলা দেখাবে? দেখুন আমি বাইরে লাগাইন দেখি নাই। আচ্ছা, তবে যাই হোক আশা করি লাগার মতো ভাব নিয়েই তো মানে নামটা দিয়েছি। আর ইয়ার পরে কি করবে না করবে সেটা তো উয়ার উপর নির্ভর, উয়ার উপর নির্ভর সত্যিকারে। না তো আপনার এখন মানুষের তো কর্তব্য সেটাকে লালন পালন। হ্যাঁ, তো লালন পালন কিরকম করছেন আপনার কাড়াকে? লালন পালন ঠিকই করছি, যেমন করি সেই রকমই করছি। আচ্ছা ঠিকই আছে, যত্নের মাধ্যমেও কোনো অসুবিধা নাই। আমি বলি যে যখন লাগাবো তখন ভালো লোক ভালো রসিকের সাথেই লাগাই, নামের রসিকের সাথে, নামের রসিকের কাছে, আর লাগাইছি ভালো ভালো রসিকের সাথেই লাগাইছি আমি। আচ্ছা, ভালো ভালো সাথেই লাগাইছি। হ্যাঁ, তাও কোন কোন রসিকের সাথে লাগাইছি? যেমন লাগাইছি তোমার ইহাই বানেশ্বর, বানেশ্বর লাগাইছি, ওনার আসরে যাই লাগাইছি। হ্যাঁ, ওয়ার আসরে লাগাইছি, আমার আসরেও লাগাইছি। যেমন তোমার বাবলু রাঙামাচা, ওয়ার সাথেও লাগাইছি। আচ্ছা, তোমার শেরখাটি, হ্যাঁ শেরখাটি সাথে আমি লাগাই কাড়া মানে এক নম্বরে লাগাই, এক নম্বরে লাগাই নামি কাড়া। হ্যাঁ, নামি কাড়ার সাথে তো এটাও আমাদের ভালোবাসার ইহা আছে আগের থেকেই। তো বলি যখন ও কাড়াই ও নাই তো বলি তবে ভালো লোকের সাথেই লাগাটা। হ্যাঁ, তো এই যে আপনার কাড়াটা আমরা কিছুদিন আগে দেখলাম যে আপনি একটা কাড়া কিন্তু বাইরে একটা চ্যালেঞ্জের মতন করে আপনি ইয়া করেছিলেন, লাগাইছিলেন। হ্যাঁ, লাগাইছিলি। তো সেরকম কি এটা কোন চ্যালেঞ্জের মতন আছে? না না, এটার মধ্যে কোনো চ্যালেঞ্জ নাই, এটা আমাদের সেই রকম ইয়ার মধ্যে লাগাচ্ছি। কারণ ওখানে তো আমরা দেখেছিলি আপনার পরবর্তী কালো যে আমি এই প্রাইজ নিয়ে আসবো যদি আমার কাড়ায় মাথা না দেয়। হ্যাঁ, 21,000 টাকা, 20,000 টাকা বলেছিলি, 20,000 টাকা নিয়েও গেছিলি। হ্যাঁ, কারণ ওয়ার কাড়া লাগলো নাই, সেক্ষেত্রে আর আমি দিব কাকে 20,000? না স্যার, আমার কাছে সিলিন্ডারই হয়ে দিল। যদি আপনারটা পালান যেত, হ্যাঁ আমাকে দিতে হতো, আমাকে দিতে হতো, তাহলে আপনি দিন। হ্যাঁ, দিয়ে দিতি সত্যি সত্যি। হ্যাঁ সত্যি, কারণ ওই রকম নাই। আচ্ছা আচ্ছা, নাহলে মানহানি বটে তো, মানহানির মতো বললেই তো ঔষধ লয় না। যদি আমি দিতে না পারি তো সেটা বলবো কেন? সে তো অবশ্যই। হ্যাঁ আচ্ছা, দিতে পারবো বলে বলেছিলি। তাহলে আপনার কাড়াটার উপরে তাহলে পুরো ভরসা ছিল? হ্যাঁ ভরসা ছিল আগের বারটার। হ্যাঁ, তো এই কাড়াটার উপরে ভরসা কিরকম? হ্যাঁ, এটারও উপর যাই হোক লাগিলে ভরসা আছে, লাগিলে ওটা তার আমি করে দিতে লাগবো কিছু না। তবে যাই হোক,
তো কারাটা কার নামে খেলবার কার নামে তিলোচন কুমার তিলোচন কুমার হ্যাঁ তিলোচন কুমার আপনার কে হয় আমার বড় দাদা আচ্ছা আপনার বড় দাদা আচ্ছা তো কারাটা দেখভাল কে করে আপনি না দাদাই দেখা না দাদাই দেখা দেখি করে নাই আমরাই করি আচ্ছা আপনারাই করে হ্যাঁ আমার দাদাই ও কারা দেখা দেখি করে নাই সব কিছু তবে মালিক বটে আচ্ছা আচ্ছা মানে মালিক উনি তো প্রাইস কত আছে আপনি জানেন ওখানে ওখানে প্রাইস জানি কত 51000 হ্যাঁ একটা সোনাচ্ছেন হ্যাঁ আরো মিনিট পার মিনিট পার মিনিট হ্যাঁ 1000 করে 1000 করে হ্যাঁ মানে তো যাই হোক মানে প্রাইস ভালোই আছে কি হ্যাঁ প্রাইস ভালো আছে প্রাইজের জন্য কিছু নাই আচ্ছা দেখুন কারা লাগবে কারা খেলা দেখাবে তবে তো হাজি অবশ্যই অবশ্যই আমার যদি না লাগে তো ও প্রাইজ আমাকে কি করে দিবে না আপনার খেলার কাছে তো প্রাইজটা আছে তবে আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনারা শুনতেই পারেন যে ত্রিলোচন কুমারের ভাইয়ের বক্তব্য তো রবিলোচন কুমার রবিলোচন কুমার এরপরে আমরা জেনে নেব যে এখানে সুনামধন্য রসিক আছেন আপনারা জানেন যে হোসেন আনসারি তো ওনার কাছ থেকে দু চারটে বক্তব্য তুলে দেবো নমস্কার নমস্কার আচ্ছা তো আপনাদের গ্রামের এই যে ত্রিলোচন কুমারের খেলাটা কিরকম আছে মোটামুটি ভালো আছে কিরকম ভাবছেন যে সন্তোষ বাবুর সাথে যদি জড়া পায়ে যায় তো কেমন হবে জড়া পায়ে গেলে লড়াই দেখাবে কি লড়াই দেখাবে লড়াই দেখাবে আচ্ছা না বয় শুধু আপনাদের গ্রামের জন্য বলছেন না না লড়াই দেখাবে একটা জিনিস হয়েছে যে এখনো কারাটা বাইরে বাইর করি নাই আচ্ছা আচ্ছা একবার মোহনপুর সঙ্গে লাগা হয়েছিল গ্রামে আর এই বছর তো জোর কেউ দেই নাই 21000 প্রাইজ ছিল কেউ জোড়া করে নাই আচ্ছা সেই হিসাবে ভরসা লাগছে কারাটা লাগবে কারাটা লাগবে আর তারপরে গ্রাম জোর পালেনি তো অনেকবার বাইরে উঠায় দেখে উঠায় নাকি যা হবে খবর যা হবে খবর হাই মারতে তো আছে হ্যাঁ ওটা তো হবে কে ওই নাই আমাদের ইন্টারেস্ট যে বড় আসরেই লাগাটা একান্ত দরকার একান্ত দরকার তো আপনি সেখানে যাই দেখে হ্যাঁ হ্যাঁ দেখে আলি আধার কার্ড সন্তোষ বাবুর কার্ড দেখলেন দেখে আলি সন্তোষ বাবুর হাতে আমরা আধার কার্ড নিয়ে আলি আচ্ছা 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 বুঝতে পারলেন বন্ধুগণ বিরাট ব্যাপার এখন মানে এরপরে হবে আরসা থানার অন্তর্গত মিসিদ্ধি আর ওখানে টামনা থানার অন্তর্গত মিসিদ্ধি মানে দুটাই হাড্ডা হাড্ডি চলছে এখন মানে কায় জিতে কে পরাজিত হয় সেটা দেখার বিষয় আছে সেই আপনার দেখতে পাবেন যেটা হচ্ছে আপনার কত ডাকটা আছে আপনার লড়াইয়ের দিনটা তেরোই চৈত্র আপনারা দেখতে পাবেন আর যদি আপনারা এই সাধন ভলগ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এখন যত বড় আপডেট হোক আর যেই হোক আপনার পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল এখন পাবেন না এখন পাবেন কিন্তু শুধুমাত্র সাধন ভলগ ইউটিউব চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল কিছুদিনের মতো আমরা ভিডিও এখন স্টপ রেখেছি এখন আপনারা শুধুমাত্র এই সাধন ভলগ ইউটিউব চ্যানেলে পেতে থাকবেন তো তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং প্রতিটি রসিক আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে থাকুন বড় বড় আপডেট আসছে প্রতিনিয়ত তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার আরে দেখো মাঝে মাঝে আরো দেখো আরো আছে নাকি রে ভাই এই মাঝে মাঝে আরো দেখো আমার মামা দিদির ঘর এগুই আমাকে লাগে গো এই চুপে চুপে রে